বন্ধুরা, 6 বছরের এক শিশু আমার ফেসবুকে তার বাবার আইডি থেকে কমেন্ট করে বলছে, দাদা আমাকে একটা লিচু গাছ দিবে, আমি গাছটার খেয়াল রাখবো। তো এবার ঈদে আমি লিচু গাছটা নিয়ে গেছি, তা গাছটা রোপণ করে দিচ্ছি তার বাড়িতে। অবশ্য সে বাড়ি নাই এখন, নাহলে তাকে দেখাইতে পারতাম। তো লিচু গাছ রোপণের ক্ষেত্রে আপনাকে, লিচু গাছ রোপণের কিছুদিনের পরে কিন্তু মরে যায় অনেকের দেখবেন, কারণ হলো লিচু গাছের গোড়ায় দানাদার দিতে হয়, নাহলে লিচু গাছের শিকড় হচ্ছে খুব মিষ্টি, এই শিকড় হচ্ছে পোকায় খেয়ে ফেলে, এই জন্য গাছ মরে যায়। তো আপনারা লিচু গাছ, একটা লিচু গাছ রোপণের সময় 100 গ্রাম দানাদার কিনে নেবেন। এখানে দানাদার হচ্ছে এক ধরনের সার টাইপের, প্রথমে নিচে মাটি খোঁড়ার পরে কিছুটা দানাদার দিবেন, তারপরে আস্তে আস্তে কিছু পর্যায়ক্রমে অল্প অল্প করে দানাদার দিতে থাকবেন। তো এখন টানের সময় এই জন্য গাছ রোপণের 10 দিন অন্তত সন্ধ্যায় সন্ধ্যায় জল দিতে হবে প্রচুর পরিমাণে, তাহলে গাছ মরবে না। আর যদি পলিব্যাগের গাছ হয় তাহলে তারও সুবিধা হলো। দেখছেন আমরা এই যে গাছটা নিয়ে আসছি, এটা পলিব্যাগের গাছ। টপটা অনেক সুন্দর, এতে দেওয়া হবে স্নেক প্ল্যান্ট। এই যে এবার চারিপাশ থেকে মাটি বসাই দিতে হবে আস্তে আস্তে করে। স্নেক প্ল্যান্ট ইনডোর গাছ, অর্থাৎ আপনারা চাইলে ঘরের ভিতরেও রাখতে পারেন, যদি সূর্যের আলো নাও পৌঁছায় তবুও এ গাছ বেঁচে থাকবে। আর এ গাছ কিন্তু অনেক অক্সিজেন প্রদান করতে পারে, প্লাস পরিবেশের যে ঘরের যে দূষিত বাতাস সেটাকে শোষণ করতে পারে। যাদের ঘরে এসি আছে তারা 2-3টে স্নেক প্ল্যান্ট রাখলেই এসির যে রাসায়নিক দূষিত পদার্থ যদি বের হয় তো সেটা ক্ষতিকর পদার্থটাও এর শোষণ করতে পারবে। তবে একটা সতর্ক থাকা ভালো, এর পাতা কিন্তু বিষাক্ত, আপনাদের পোষা প্রাণী বিড়াল যদি থাকে এর পাতা যদি খায় তাহলে তার পেট খারাপ করতে পারে, শিশুদের জন্য এর পাতা বিষাক্ত। বন্ধুরা, এটা স্নেক প্ল্যান্ট আমি রেডি করে ফেলছি, এটা একজনকে উপহার দিব। দেখেন বেশ, আপনারা আপনাদের টেবিলেও, পড়ার টেবিলে রাখতে পারেন এটা, বা জানালার কাছে। তো আপনারাও ঘরের ভিতরে স্নেক প্ল্যান্ট রোপণ করতে পারেন। আর আপনাদের যদি কারোর গাছ উপহার চাই আমার সাথে যোগাযোগ করবেন, আমি অবশ্যই উপহার দেওয়ার চেষ্টা করব।